ফিল্মে এমন কোন নায়িকা যদি না আসে পয়সা দিয়ে মানুষ ছবি দেখতে যাবে কেন? ফাইজলামি করার জন্য? মানুষকে ওই মেয়ে দেখতে যাব যে মেয়ে যে বড় বড় পরিমণি এই যে এত কিছু করতেছে, তারপরে মানুষ দেবতা দেখবে, পরিমণি পপুলারিটি থাকবে, এখন তো তার সেই সৌন্দর্য নাই, বাচ্চা হওয়ার পরে বেশ মোটা হয়ে গেছে। ফিল্মে নায়িকা মানে ওর ছবি দেখা, ওকে নিয়ে মানে ওকে নিয়ে স্বপ্নে দেখবে। কোন সময়কার কথা বলতো? যখন ফিল্মের সময় ছিল, এখন তো ফিল্মের সময় নাই। এখন নাই কেন? 2002 এর পরে থেকে এখন নাই কেন? নাই কেন এখন ফিল্মের? নাই কেন? তোমরা ওই ফিল্ম বানাইতে পারো না? ফিল্ম বানাইতে পারি, ফিল্মে এখন শিল্পী নাই, ফিল্মে এখন প্রযোজক নাই, শিল্পী নাই। আরে কি বলে, লোকটা পাগল হয়ে গেছে, দেখা যায় শিল্পী নাই কোথায়? শাকিব খান আছে না? শাকিব খান, হ্যাঁ কি না, তুমি যুক্তি দিয়ে কথা বলো, তুমি পছন্দ করো অপছন্দ করো, তুমি তুমি শাকিব খানের সাথে ছবি করো নাই? তিনটা ছবি করছো, হ্যাঁ একা শাকিব খান, তারপরে এবার শরীফুল রাজ আসছে, না না এরকম আর কেন? বানাইতে পারতাম, তুমি তো ছবি বানাইছো, শরীফুল রাজ ভিলেন না হিরো? ও তো ভিলেন ছিল ওই ছবিটা। কোন ছবি পড়া না তিনটা বলতে ছবি তো একটাই তার, আর বাকিগুলো ছবি দেখবো ওই পড়ান। আর কোন ছবিটা চলছে? হাওয়াতে সে কি হাওয়াতে তার ছবি? দামাল কি চলেছে? চলেছে কিনা দরকার নাই, কিন্তু আমি দেখছি জানি নিয়ে হোক, গল্প তো আপনার চয়েস করার ব্যাপার, আপনার গল্পের সাথে তো না, ও তো অভিনয়টা কারেক্ট করছে। শুনো না, এই দুলাল পরিমনে নিয়ে যাওয়ার স্ক্যান্ডেল, এটা কি হবে? এই স্ক্যান্ডেলে শরীফুল রাজের কোনো এফেক্ট করবে না? না এটা তো ওদের ফ্যামিলির ব্যাপার, ফ্যামিলির সাথে। আচ্ছা ওদের সময় ফ্যামিলির ব্যাপার, শাকিব খানের সময় জাতিগত ব্যাপার হয়ে যায়? দুনিয়ার মাঝে কিন্তু শাকিব খানের ছবি চলবে না, শাকিব খানের রয়েছে। হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, এটাই না হলে আপনি জানতেন? আমি জানতাম, আমি তো মনে করি এটা সারা বাংলাদেশ কিউরিওসিটি বেড়ে গেছে ইহর জন্য, মানে নিজের প্রচার করার জন্য। আমার তো যা মনে হয় এটাকে নিজেকে প্রচার করার জন্যই তৈরি হয়েছে, চ্যানেল এর মতো নিউজে তার কথা বলছে, এটিএন নিউজ আমি নিজে দেখছি, নিউজে ও বলছে খবরে, এর থেকে কি হইতে পারে? বিশাল ব্যাপার না, নিউজে জাতীয় নিউজ মানে খারাপ হোক আর ভালো হোক নিউজ হইলে হইছে নাকি? পজিটিভ অবশ্যই বুঝছেন না, খারাপ হোক আর ভালো হোক নিউজ হইলে হইছে, হ্যাঁ পজিটিভ না পয়েন্ট পজিটিভ হইতে পারে, কিউরিওসিটি বাড়াইছে, এরকম ঘটনা না হয় আমি
নতুন আসছে রফিক সাহেব, কি কয় পরিমনির কোন ব্যাপারে আপনি কিছু কথা বলতে চান? এই তোর সিনেমা পরিমনির ছবি চলে রে, শুনলাম তুই নাকি পরিমনির ছবি চালাসি না? প্রথম ছবি ইয়ের না, নজরুলের না, রানা প্লাজা প্রথম ছবিটা? ইয়েস প্রথম, হ্যাঁ, রানা প্লাজা দিয়ে তো পরিমনি ফার্স্ট। আচ্ছা, তো আপনি কি বলে বসতে? আমি 75000 টাকা পাইছি, আমার একটা ছবির ডেট ছিল, তারপরে সেই ও বুঝছি বুঝছি, আপনি ডেটটা ছেড়ে দিয়েছেন, রানা প্লাজা রানা প্লাজা রিলিজ হয় নাই। ওই টাকাটা কি করছেন? টাকাটা খেয়ে খেয়ে না না, পরিমনি রে যদি পাঁচ খাওয়ার নাই, আমি জানি একটা টাকা দিচ্ছেন কামাল ভাই, বুঝছে কয়দিন অফিসে আপনি বলছেন বলছেন আপনি কামাল ভাই, তারপর নিয়ে বললেন কামাল ভাই, আপনি আমাকে বলছিলেন গুড কামাল ভাই না, ওই যে আমি কি দেশে ছিলাম তখন? না আপনি দেশে ছিলেন না, তাকে আমি এই কোনায় মোড়ে নামাই দিয়ে আসি, তারপর আমি যাই, মনে আছে তোমার? মনে থাকবে না তাও তাও তুই মানে ঘটনাটা হলো পরিমনির একটা ছবি রিলিজ হবে, তুইটা উনি একটা ভুক্তি শুনি না ওর কাছে, হ্যাঁ কি আপনি কাছে শুনি শুনি রিলিজের ডেট, হ্যাঁ শুনি না ঘটনাটা কি হাবিব সাহেব কি ছিল ঘটনা? একদম ভালো একটা ডেট ছিল আমার, ওই আমেরিকার এক ভদ্রলোকের ছবি ছিল, কি ছবিটার নাম মনে নেই, খুবই সুন্দর একটা নাম ভালোবাসে, তারপরে ওই ছেলে বললো কি হাবিব ভাই আমি তো এই তারিখে রিলিজ করব না, আপনার অন্য একটা ডেট নিন। হ্যাঁ, তাই আমি বললাম বাহ, তারপরে নজরুল আমার পিছু পিছু ঘুরতেছে, নেগোসিয়েশন করছে নজরুল আর ওই যে কামাল, পরে আমি বললাম যে 1,00,000 টাকা দিবা ছবি ঈদ ডেট ছেড়ে দিল, বললেন না কম নেই, তাই না?